করবেন না সেই দেন এই এখান ধরে না হ্যাঁ আপনি ধরে থাকতে হবে ওখানে পয়সা দিতে হবে না মোবাইল আছে এখন একটা স্ট্যান্ড কিনতে হবে না আপনি গাড়ি চালিয়ে যে সিস্টেম একটা স্ট্যান্ড কিনে দেব মেশিন কিনে হবে এই জায়গায় স্ট্যান্ড কিনে দিবে এখানে পাঠিয়ে দিলে আমার 36 রানিং চলতেছে 36 মেয়ে বিয়ে দিছে ইনশাআল্লাহ আমার নাতি বেশি তো হ্যাঁ আমার নাতির বয়স 5 মাস মাশাআল্লাহ মাশাআল্লাহ আর প্রথম সন্তান মেয়ে তো আর বাপের লাইন ফটাফট বড় হয়ে গেছে গা গড় হয়েছে একটা একবারে জাইনে শুনে সব ডাইরেক্ট সরস হয়েছে টাকা পয়সা কিছু লাগবে না শুধু কিছু খাওয়াই দিলে হবে আমি দণ্ড হলো টাকা পয়সা কোটিপতি জানাই টুকাই নাই একটা শুধু যে খুঁটে খায় কাজ করে খায় যে বসে থাকেন এরকম একটা ছেলে চাইছিলাম কাজ করে খাইলেই তো হয় আর এদিকে কি আছে দুপালি জন্য যাচ্ছি অবশ্যই তুমি গাড়ি লামে না বলা গেছে ভালো
পারে ভিতর দিয়ে এর কি কি ঝর্ণা গাজা বাগান যারা সারা করতে পারে গাজা বাগান অনেক বুঝে শুনে জায়গা বুঝে তারপরে এই বিষয় বুঝে করতে পারে প্রশাসনিক ঝামেলা আছে না তাহলে তো পানি লাগে কি এখন লাগাতে হবে গাছ আর এই করতে কি না নিশ্চয় লেগে না বাবা পাহাড়ি পথ দিয়ে আঁকা বাঁকা পথে ভাঙাচোরা রাস্তা জঙ্গলের মধ্যে যাচ্ছে ভিডিও হচ্ছে যে জায়গা সে শুনবে আমরা জঙ্গলের ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছি ভাই অনেক নিচে জায়গা সামনে তো অবস্থা রাস্তা ভাঙা এখানে রাস্তা ভাঙা এত ভাঙলো কিভাবে আমাদের ড্রাইভার ভাই খুবই এক্সপিরিয়েন্স সাহস করে মূলত এখানে চলে আসছে আমাদের প্রথম গাড়িটা এদিক দিয়ে আসেনি আসলে এটা টুরিস্ট হয় এরকম রাস্তা দেখলে একটু খুশি হয় হ্যাঁ অ্যাডভেঞ্চার হয় কিন্তু আমরা একটা রিস্কে আসলাম অনেক জায়গায় অ্যাডভেঞ্চার লাগে সামনেও ভাঙা আছে ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে কোনো সমস্যা হবে না আমরা চলে যাব যত কষ্ট হোক না কেন ১০ মিনিট সময় লাগছে সব বাগানে আছে মূলত কলা গাছ দেখি কিন্তু কলা তো দেখি না
রূপালি ঝর্ণা নাম তো সুন্দর শুধু উঁচু নিচু রাস্তা ইতোমধ্যে ঝর্ণা দেখা যাচ্ছে মূলত আমরা চাইলে কয়েকজন মিলে এমন ধরনের একটা সৃষ্টি করতে পারি এখানে একটা কাঠের ব্রিজ বাংলা অ্যাডভেঞ্চার হবে সমস্যা কি নাই এই হলো সেই রূপালী ঝর্ণা আমাদের কাঙ্ক্ষিত স্থান ড্রাইভার হওয়া সেটাই বলতেছে যে আমরা কয়েকজন মিলে এমন ঝর্ণা সৃষ্টি করতে পারবো বর্ষাকালে মেবি ঝর্ণাটা আরো বেশি পানি পড়ে এখান থেকে এই হলো সেই রূপালী ঝর্ণা মূলত এখন শীত মৌসুমে বেশি পানি নেই দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এখানে এসেছি আমাদের জনগণ সেই রূপালী ঝর্ণা আমরা পাশ থেকে একটু দেখার চেষ্টা করি এগুলো পাথর বিশাল আকৃতির পাথর পাথরের উপর দিয়ে ঝর্ণাটা পড়ছে বর্ষাকালে এটা বেশি হয় কিন্তু এখন শীত মৌসুম পানি বেশি নেই তাই খুবই সামান্য এই হলো সেই রূপালী ঝর্ণা আমাদের কয়েকজন উপরে উঠে গেছে অলরেডি